কামারহাটি বিধানসভা অঞ্চলে চায় পে চর্চা অনুষ্ঠানে যোগ দিতে আসেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এছাড়া এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলঘড়িয়ার ভূমিপুত্র রাজ্যের সহসভাপতি রাজু ব্যানার্জি, কলকাতা শহরতলি সাংগঠনিক জেলা সভাপতি কিশোর কর, সম্পাদক চণ্ডীচরণ রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান মঞ্চে এদিন কামারহাটি অঞ্চলের প্রায় 500 জন কর্মী যোগ দিলেন বিজেপিতে। এই সমস্ত নতুন কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, পশ্চিমবঙ্গ পুলিশ আজকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ নয়, টিএমসি পুলিশ। যদি ওরা না করে টিএমসির কাজ, তাহলে মার খেতে হবে, চাপগান খেতে হবে, বোম খেতে হবে। অন্তত 60-70 জন ডব্লিউবিসিএস অফিসার ভিডিও ফিডিও ছিল র্যাঙ্কে, যারা গোল্ড মেডেল পাওয়া ভালো সবচেয়ে যোগ্য, তাদেরকে কম্পালসারি ওয়েটিং রাখা হয়েছে। যত অজা গজা ভজা চামচা, এরা হচ্ছে অফিসার যারা ভিড় বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলতে পারবে, কোনো বাপের বেটা বলতে পারবে না, অন্যায় করেছি একটা টাকা নিয়েছি। আপনারা তো গলা অব্দি দুর্নীতিতে ঢুকে গেছেন। পশ্চিমবাংলার মানুষ মাথা উঁচু করে আসতে বাঁচতে জানে, তাই মোগল পাঠানের সঙ্গে লড়াই করেছে, ইংরেজের সঙ্গে লড়াই করেছে, এবং দুর্নীতিগ্রস্ত কংগ্রেসকে হাঁটিয়েছে, অত্যাচারী সিপিএমকে হাঁটিয়েছে। আপনাদের হাঁটাতে আর 6 মাস লাগবে। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।